আজকেও বের হয়ে গেলাম ঘুরতে, কিন্তু কোথায় কোথায় ঘুরবো সেটা ঠিক করা নাই। তো শুরুটা হচ্ছে শহীদ মিনার থেকে, যেহেতু এখানে চলে এসেছি এখান থেকে শুরুটা করছি। এরপর দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। অনেকদিন পর আসলাম এই দিকে শহীদ মিনার ঢাকা ভার্সিটি ক্যাম্পাসের দিকে। আজকে যে যে জায়গায় ঘুরবো সবগুলো জায়গায় ছবি তুলবো আর এগুলো অ্যাড করে দিব। শহীদ মিনার থেকে এবার চলে এসেছি জগন্নাথ হলে। এখানে মস্ত বড় একটা বুদ্ধ মূর্তি আছে। হল বন্ধ জন্য প্রথমে ঢুকতে দিচ্ছিল না, তারপর অনেক বলে কয়ে ঢুকে পড়েছি, বলছি কয়েকটা ছবি তুলেই বের হয়ে যাবো, এই জন্য কয়েকটা ছবিও তুলে নিচ্ছি। আমরা জগন্নাথ হল থেকে বের হয়ে গেছি। যে গাড়িটি দেখতে পাচ্ছি এটি সড়ক দুর্ঘটনা স্মৃতি স্থাপনা। আমরা জানি যে 2011 সালের 13 আগস্ট মিশুক মনির এবং তারেক মাসুদ সহ আরও 3 জন মারা যান এই সড়ক দুর্ঘটনা। তাদের স্মৃতি রক্ষার্থে এই স্তম্ভটি করা হয়েছে এখানে। আরও অনেক কিছু পাওয়ার ছিল তাদের কাছ থেকে, পাওয়া হলো না, আর কোনো দুর্ঘটনা না ঘটুক। আমরা এবার চলে এসেছি সোহরাওয়ার্দি উদ্যানে। জায়গাটা অদ্ভুত রকম সুন্দর লাগতেছিল, জন্য আমাকে একটা ছবি উঠে নিচ্ছি। এখন চলে এসেছি স্বাধীনতা জাদুঘরের সামনে। এখানে আরও লেখা আছে বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা। আমরা যখন দেশের বাইরে ঘুরতে যাব তখন দেখা যাবে যে আমাদের কাছ থেকেও অনেক টাকা নিচ্ছে, কারণ তখন আমরাও বিদেশি হয়ে যাব। তো যাই হোক, আমরা স্বাধীনতা জাদুঘরের ভিতরে ঢুকে গেছি। এখানে একটি পানির ফোয়ারা আছে, এখন বন্ধ করে রাখছে। আমরা দাঁড়িয়ে আছি স্বাধীনতা জাদুঘরের বিশাল স্তম্ভ, এই যে আমরা দেখতে পাচ্ছি এটার ঠিক নিচেই দাঁড়িয়ে আছি। একেবারে পাতালের মধ্যে চলে আসছি। জাদুঘরের ভিতর ঢুকে গেছি। এটা হচ্ছে মাটির নিচে একেবারে, আমরা যেটা উপরে দেখি স্বাধীনতা জাদুঘরের একটা স্তম্ভ সেটা একেবারে নিচে, পাতাল বলতে পারি আমরা। এটা মুক্তিযুদ্ধের সময়কার অনেক বিষয় এখানে আছে, আমরা দেখব ঘুরে ঘুরে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আছে স্বাধীনতার ঘোষণা পত্র, পুরোটা এখানে আছে। জাদুঘরটা কেমন লাগলো সেটার জন্য মন্তব্য লেখার জায়গা হচ্ছে এটা, সবাই এই মন্তব্য লিখে লিখে যাচ্ছে। তো আমার দেখা শেষ, এবার বের হয়ে যাচ্ছে। এবার ছবি তুলতে তুলতে বের হয়ে যাব, কারণ ছবি তোলাটা আমার পছন্দের একটা জায়গা। আমাকে একজন ইনফরমেশন দিল যে আজকে ভ্যাকসিন দিবে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা ভ্যাকসিন পাবো। শুভ জন্মদিন PM। আর একটু সামনে এগুলোই হচ্ছে শিখা চিরন্তন, এটা চিরকাল জ্বলবে। আমরা শাহবাগের পাশ দিয়ে যাচ্ছি, টিকা নিতে যাচ্ছি PG হসপিটালে, ফুলের দোকানের পাশ দিয়ে যাচ্ছি। আজকে ফাইজারের টিকা দিচ্ছে, গণটিকা। তো আমরা ফাইজারের টিকা নিতে যাব আজকে, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এটা দিচ্ছে আজকে সবার জন্য উন্মুক্ত। তো যাচ্ছি ফাইজারের টিকা নিতে, দেখা হচ্ছে সেখানে। তো আমরা টিকা নিতে আসছি, আমরা নিব ফাইজারের টিকা, এখন ভিতরে ঢুকতেছি। গত মাসে করোনা পজিটিভ আসছিল, আর যেন না হয় সেজন্য ভ্যাকসিন নিতে আসছি। শেষ মুহূর্তে এসে ভ্যাকসিনটা দিতে পেরে খুবই খুশি লাগতেছে, কারণ এটার জন্য আমি ওয়েট করতেছিলাম অনেকদিন থেকে। আমাদের টিকা নেওয়া শেষ, ফাইজারের টিকা নিতে পেরে খুবই খুশি। মানে আমরা যেরকম আগে ব্যক্তি মিলে যেরকম এরকম করে ছবি তুলতাম, এরকম করে ছবি তুলতে ইচ্ছে করতেছে, একটা ছবি উঠায় নেই।
রাতে জ্বর আসবে বুঝতেছি ভ্যাকসিনের কারণে, সেজন্য আগে ভাগে কিছু খেয়ে নেব। চিকেন চপ, মাশরুম চপ, আর সাথে আছে দই চিড়া। অতদিন পর দই চিড়া খেতে খুবই মজা লাগতেছে। তো যাই হোক, সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে কাটছে, আজকের মতো এখানেই টাটা।